প্রস্তাবিত বাজেটের তেমন প্রভাব নেই বাজারে নিত্যপণ্যের দাম তো কমেনি বরং বেড়েছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু ডিমের দাম কোরবানি ঈদের আগে চড়া গরম মশলা পেঁয়াজ রসুন তেল চিনির দামও বাজেটে ভোগ্য দাম কমাতে সুনির্দিষ্ট কিছু না থাকায় হতাশ ক্রেতারা প্রতি বছর বাজেট ঘোষণা হলেই সব শ্রেণীর মানুষের নজর থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো বাজেটের পরদিন ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারে ক্রেতাদের তাই আলাদা আগ্রহ পণ্যের দাম নিয়ে যদিও সুখবর নেই দামে কালকে বাজেট ঘোষণা হয়েছে আজকে দাম বেশি তাহলে জনগণের স্বস্তি আমি কিভাবে বুঝব জনগণের তার আজকে একদিন শেষ এখন পণ্যের দাম কমবে কমলে অবশ্যই সস্তি আসবে ক্রেতার জন্য স্বস্তি বিক্রেতার জন্য স্বস্তি বাজেটে আলু পেঁয়াজ রসুন তেল চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক দুই থেকে এক শতাংশ করা হয়েছে কিন্তু দাম কমার লক্ষণ নেই আলু গত সপ্তাহে পঞ্চান্ন টাকায় বিক্রি হলো এখন তা কিনতে হচ্ছে ষাট টাকায় পেঁয়াজ আশি আদা একশো আশি আর রসুনের কেজি দুশো বিশ টাকা এটা হবে না এটা পারবে না এটা পারা ডিফিকাল্ট কারণ দেশের খরচ তো বেশি এখন সব জিনিসেরই খরচ বেড়ে গেছে এমনিতেই তো আমাদের জন্য দুঃসহ তার মধ্যে এই বাজেটের এই বৃদ্ধির কারণে আমার মনে হয় আরও আমাদের জন্য একটু ডিফিকালটিস হয়ে যাবে বাজারে চিনি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি দরে কমিনি সয়াবিন তেল ও চালের দামও জিরা লবঙ্গ সহ বেশিরভাগ গরম মশলার দাম নাগালে নেই এতে আসছে কোরবানির বাজার নিয়ে চিন্তায় ভোক্তারা পণ্যের দাম যদি বাড়ে তাইলে মানুষের আয়ের মূল্যও বাড়তে হবে বুঝছেন এখন যে পরিমাণে আয় এই পরিমাণে আপনার মালের দাম মাল কিনতে গেলেও কষ্ট হয়ে যায় ডিমের দাম নাগালে আসছে না কিছুতেই বড় বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় আর মহল্লার দোকানে তা একশো টাকা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা